শিক্ষামূলক অনুষ্ঠান cma.com দেখতে দেখতে ত্রয়োদশ পর্বে পড়ল। এই অনুষ্ঠানে আমাদের মূল উদ্দেশ্যই হলো কস্ট অ্যান্ড অ্যাকাউন্টিং পেশার সঙ্গে বাণিজ্যিক জগতের সম্পর্কে নানান দিককে আপনাদের সামনে তুলে ধরা, যাতে আগামী দিনে যারা এই পেশার সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক তাদের চোখের সামনে যেন একটা বাস্তবসম্মত স্ট্রাকচার থাকে। আমরা কতখানি সফল হতে পেরেছি তার বিচার আপনারা নিশ্চয়ই করবেন আগামী দিনে। তবে তার আগে এই পর্বে আপনাদের জন্য থাকছে ইআইআরসির 56th ফাউন্ডেশন ডে সেলিব্রেশন, থাকছে নতুন কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষজ্ঞ মহলের প্রত্যাশা, সঙ্গে থাকছে ইআইআরসির উদ্যোগে আয়োজিত এইচআর প্রফেশনালদের নিয়ে রাউন্ড টেবিল কনফারেন্সের কিছু অংশ, এবং সেই সঙ্গে থাকছে ক্যাম্পাস ইন্টারভিউয়ে সফল ছাত্রছাত্রীদের সাফল্যের কথা। এই সব খবরে আমরা যাব, তবে তার আগে প্রতি পর্বের মতন এই পর্বেও প্রথমেই আমরা দেখে নেব এই সপ্তাহের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক খবরগুলো বিজবাজ এক ঝলকে। গত কয়েক বছরের মতো এবারও উত্তরবঙ্গে বৃষ্টি কম হওয়ায় মার খাচ্ছে চায়ের উৎপাদন, ফলে রপ্তানি বাজারের একটা বিরাট অংশ হারিয়েছে চা শিল্প। সমস্যায় পড়েছে ক্ষুদ্র চা বাগানগুলো, তাই বাজার হারানোর ঝুঁকি এড়াতে চা পাতাকে শস্য বিমার আওতায় আনার জন্য ফের উদ্যোগী হয়েছে টিপন। কিভাবে এই বিমা চালু করা যায় তা খতিয়ে দেখতে বাণিজ্য মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠিয়েছে তারা। কর্ণাটকের পর পশ্চিমবঙ্গকেই খাদ্য প্রক্রিয়াকরণের জন্য বেছে নিল ফিউচার গ্রুপ। 500 কোটি টাকা ব্যয়ে খড়গপুরের বিদ্যাসাগর শিল্প তালুকে গড়ে উঠবে মেগা ফুড পার্ক, যেখানে কাজ পাবেন 15,000 মানুষ। 1,50,000-এরও বেশি চাষি ফসল বিক্রি করে উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এবার গ্রামাঞ্চলের বাজারকেই পাখির চোখ করছে বাটা। চলতি বছরে এই খাতে তারা 100 কোটি টাকা লগ্নি করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার চেয়ারম্যান উদয় খান্না আশা করছেন গ্রামীণ অর্থনীতি যেহেতু দেশের আর্থিক উন্নতিতে বড় ভূমিকা পালন করছে, সেক্ষেত্রে গ্রামে বাজার বাড়াতে তাদের অসুবিধা হবে না। সাধারণ মানুষের কথা মাথায় রেখে আগামী দিনে 300 থেকে 1,000 টাকার মধ্যেই জুতোর দাম ধার্য করবে বলে ঠিক করেছে বাটা। গুজরাট মডেলের প্রশংসা তার গবেষণায় ও লেখায় বহুবার করেছেন অর্থনীতিবিদ জগদীশ ভাগবতী। দেশের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্থনীতিবিদ জগদীশ ভাগবতীর পরামর্শ রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজনকেই যেন রেখে দেয় মোদী সরকার। পাশাপাশি মোদীকে উদ্দেশ্য করে তার বক্তব্য, দেশ আগামী দিনে কোন পথে হাঁটবে প্রতি মাসে সাংবাদিক সম্মেলন ডেকে তা খোলসা করে দিক প্রধানমন্ত্রী নিজে। পাহাড়ে নয়, সমতলে চা চাষ করে আগেই নিজেদের দক্ষতার প্রমাণ রেখেছিল আইআইটি খড়গপুর। এবার নিজস্ব ব্র্যান্ডের নামে তা বাজারজাত করতেও উদ্যোগী হলো তারা। এই প্রথম সমতলের চায়ের ব্র্যান্ড বাজারে আসতে চলেছে। আইআইটি কর্তৃপক্ষের আশা পাহাড়ের চায়ের সঙ্গেই পাল্লা দিয়ে বাজার মাতাবে সমতলের চা। সম্প্রতি চলে গেলেন টাটা স্টিলের প্রাক্তন সিএমডি ভিপি মোদী। বয়স হয়েছিল 96 বছর। 1939 সাল থেকে দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে টাটা স্টিলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 1984 সালে হয়েছিলেন টাটা স্টিলের চেয়ারম্যান ও এমডি। 1993 সালে টাটা স্টিল থেকে অবসর নেন তিনি। ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউটের মধ্যে সেতু তৈরি করাই ইআইআরসির মূল লক্ষ্য। বর্তমান সময়ে একজন সফল সিএমএ প্রফেশনাল রূপে নিজেকে গড়ে তুলতে গেলে কী কী গুণ থাকা জরুরি, কীভাবে অ্যাডভার্স সিচুয়েশনে একজন সিএমএ কোম্পানিকে সঠিক রাস্তা দেখাতে পারে, এইসব একাধিক বিষয়ে সম্প্রতি আলোচনা হয়েছে এইচআরদের নিয়ে ইআইআরসির রাউন্ড টেবিল কনফারেন্সে, যেখানে পৌরোহিত্য করেছেন ইআইআরসির চেয়ারপারসন চিত্রা আগরওয়াল স্বয়ং। What happens is when we employ people and when we work as a team, definitely we have the corporate growth in mind when we do in this part. And how do you think really it plays a key role? Apart from the many talent engagement, talent development, whole lot of initiatives that we do, my personal view is that there are certain emerging drivers which are there to generate the kind of economic growth we are looking at for our business, for the country. The view that I have is that we need to have a very strong talent or other people adaptable company. When I say adaptability in people or talent is basically we're talking about
how can we leverage the talent that we have to seek new boundaries, new geographies, new businesses? So are we making our people adaptable and making them travel, utilizing their skills effectively? So if we do that properly, then I think much of the business drivers will come. We all know, there's the airlines industry. We have heard about IndiGo. We have heard about Kingfisher. Both are airlines which are or were there at the same time. 2004-05, you had it Kingfisher, and slightly later you had the IndiGo Airlines. Today, one of the airlines, which is Kingfisher, you don't see flying. The other airlines, which is IndiGo, you see has captured the market share. I have heard something about organization client survey. I'd like to know what it is all about and how it helps. Does it only help during the change management, during the change, or it helps in a routine manner, the assessment of the climate? Consumer numbers, we know where the people stand and are we going at the right track. These are the surveys which gives us some inputs to carry it forward. You are globally benchmarked with all other companies and you have a percentile score, and year on year there are certain action points which come out of those kind of retail surveys. So as HR managers, you have to work with people on those action points so that the employee satisfaction level grows. And it is not particularly which HR is owning, it is being owned by the business heads, everybody for that matter. As an accounting professional, I can tell you that we are to undertake many of the jobs or hold many jobs which are secretive nature also, which are not liked by the other functional areas. So this compartmentalization, especially looking the accounts people or the audit people with some indignant outlook, how you people can dissipate with these ideas, how you can make people more your relatives, more your friends than on the other side of the table. Auditor means he is there, he is going to check your bill. And they're obviously going to cut your TV, your figure. The people that I manage are all auditors. So in that sense, interacting with auditors becomes very difficult, because for them, what matters most is, at the end of the day, what matters most to them is what kind of profit, what kind of top line, bottom line growth they can show for the client and for the... And of course, they have regulations, there is so much of regulatory norms today in the accounting industry that it's difficult to keep tab on so much of laws, so much of company laws, company acts, so many Schedule 6 and all that I get to hear from all of them. But the point is that what we have started doing in PwC, I can only share that to kind of help you answer some of, maybe a little bit of what you might be asking. We have a lot of article trainings in the firm. And as you would be aware, article trainees are people who are part students and one feet is in the campus and one feet is in the corporate world. These are two sides. One is the finance guy and the other is the HR. And basically, you see, the finance guy is talking from his chair. So we respect him for what he's talking, because ultimately both are talking for the organization. So if we respect that and whatever arguments or disagreements and agreements we may have, it is linked to the chair and we leave it there, and otherwise we gel well. So what happens, there is a good give and take perhaps, and what is required, I think the joining hands, because the organization ultimately has to grow. So finance does play an important role, and since HR are the people who would be hiring the right people, there is a cost involved. So obviously the finance would be after you, this cost has been incurred. I think those are the basic areas, or there is even more to it. He is our man. We deployed him to check the any lapses.
that rules and regulations thought by the company, not by him. But taking his regularity, he is doing his job. That's why we always give him respect. And if by giving respect, we are taking his opinion, his intelligence, and we are doing our job. EIRC যখন স্টুডেন্টসদের সঙ্গে ইন্ডাস্ট্রি সেতু করার চেষ্টা করছে তখন কি ভাবছে EIRC-র ক্যাম্পাস ইন্টারভিউতে সফল ছাত্রছাত্রীরা? তাদের বক্তব্যের নির্বাচিত অংশ রইল আপনাদের জন্য। CMA itself defines cost and management accountant. So every company bases how you manage the expenses and how you put an initiative to reduce as much cost as you can. Because if the cost is reduced, automatically profit will be high. So if you primarily focus on the cost part, so obviously profit will be high instead of going for marketing and all those things. We are lacking behind the very key area which can be controlled. And this is a course which properly deals in that. If you want to go for accounts, you are very good at accounts and accounting standards. You can be a accountant means at a professional level in various companies, top companies. And if you are interested in audit, nowadays you can go for cost audit, not only for cost audit, also for internal audit. And there is very wide scope for cost accountants in the indirect taxation field. So there are many scope. I would say my experience during the course was very good, and yes, and all the credit goes to EIRC because they were the person who were with me from the beginning till the day I passed, and today the day when I got my offer from Wipro. EIRC was the main institute of our course, and they helped us in many ways. They are providing coaching facilities so that we can learn the subjects very thoroughly, and they are also providing library facilities so that people who don't have access to all the books, they can take help from the library. And apart from that, EIRC is conducting the campus. That's why students are getting selected, means getting job a bit easily. Thing is, a CMA course is not about studies, first of all. It gives you a curriculum, which is also along with that, you have to go for technical part, means work experience. So work experience in corporates or a big practicing firm. So there you have to face with the clients. So when you are facing with them, you have to be presentable. So that was the area which builds your personality, your confidence level, how you deal with your client, how you speak. So it's on together, it's a personality development as well as it enhances your ability as your mind. So there is soft skills program conducted by EIRC. That's where we can learn about how to face the interviews, like how to present yourself, how should be your body language, how to talk, and how to approach interview questions, how to manage stress interviews, all that. এবার সময় ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি EIRC-র 56th ফাউন্ডেশন ডে সেলিব্রেশনের খবর নিয়ে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন CMA.com।